সম্ভাবনার সকল দুয়ার খুলেছে বাংলাদেশ, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। অধ্যাপক মাহবুবা বেগম, শিক্ষকতার বাহিরেও তিনি নিজেকে আবদ্ধ রেখেছেন সৃষ্টিশীল কাজে। সৃষ্টিশীলতার প্রতি আগ্রহ থেকে লিখেছেন উপন্যাস ও কবিতার বই, গান গাওয়ার পাশাপাশি লিখেছেন বেশ কিছু গীতি কবিতা, আর সৃষ্টিশীলতার জন্য মৃত্তিকা পদক সহ বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন তিনি। ছোট থেকে শুনেছি যে আমার নানা একজন লেখক ডক্টর আলাউদ্দিন আরাজান, যিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন, আর সেটা মনে মনে একটু কাজ করতো। লেখালেখির ব্যাপারটা তখন না বুঝলেও এতটুকু বুঝতাম যে তিনি অন্যদের থেকে একটু আলাদা। তো অন্যদের থেকে একটু আলাদা হওয়ার বিষয়টা আমাকে সবসময় একটু ভাবাতো। 8-10টা মানুষের মতো শুধু জব করছি, সংসার করছি, এটি আমাকে স্যাটিসফ্যাকশন আসলে দিতে পারেনি। তখন থেকেই আমার প্রফেশনাল লাইফে, আমার নিজের কর্মস্থল যেখানে, সেটিও একটি সৃষ্টিশীল কাজ, এবং সেই কারণে হয়তো বা সৃষ্টিশীল জায়গাগুলোকে মনের অজান্তেই হোক এক ধরনের পছন্দের একটি জায়গা বা কাজ করে, একটু একটু করে আসলে সৃষ্টির সঙ্গে জড়িত হয়ে যাওয়া। যেমন কলেজে প্রায়শই সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজক ছিলাম আমি, তো সেক্ষেত্রে গানের প্রতি একটি আগ্রহ তৈরি হয়েছে বলা যায়। পাশাপাশি আমি যার কাছে শিখেছি তার উৎসাহ ছিল গানে এগিয়ে যাওয়ার পিছনে। গানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে গান লেখাটারও এই আগ্রহটা তৈরি হয় যে অন্যের গান করছে, কেন নিজে একটু গান লিখবো না। যিনি আমার গানের শিক্ষক তিনি সবসময় বলতেন যে একটু একটু করে কবিতা লিখেন, কবিতা লিখতে লিখতে গান এসে যাবে। দেন আসলে 2013 থেকে আমার কবিতা লেখা শুরু। বই প্রথম প্রকাশ করেছি আমি গতবার 2023 সালে, এবং এই কাব্যগ্রন্থটির নাম ছিল অব্যক্ত বেদনা। আর এইবার আমার দুটো বই আসছে, একটি হচ্ছে কাব্যগ্রন্থ, যেটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, স্বরূপে অপরূপ কাব্যগ্রন্থটির নাম, আর একটি উপন্যাস আসছে এবং সেটির নাম হচ্ছে ইতিবাচক শক্তিতে পথ চলা। আমাদের সমাজে নারীদের বিষয়ে ম্যাক্সিমাম আমরা দেখি যে ইতিবাচকতা খুব একটা মানুষের মধ্যে কাজ করে না। নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা সৃষ্টিশীল কাজ করছে, নারীরা সক্ষমতার সাথে অনেক কিছু একসঙ্গে করে যাচ্ছে, সেটিকেও আমরা সমাজে অনেক সময় ইতিবাচক ভাবে বিবেচনায় নিতে দেখি না। তো এগুলো হয় কি যে মানুষকে ডিমোটিভেট করে। আমি নারীদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজের শক্তির উপর ভরসা রাখুন। নিজ শক্তিকে যিনি বিশ্বাস করতে পারবেন তিনি আসলে এগিয়ে যাবেন। সেই শক্তি আপনার অবশ্যই মানসিক শক্তি, আর মানসিক শক্তি যার অনেক বেশি থাকবে তিনি যে কোনো ধরনের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবেন। আপনার নিজস্ব একটি কাজ তো অবশ্যই থাকবে, সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে, কিন্তু পাশাপাশি যদি আপনার প্রতিভা থাকে, যদি নিজেকে আবিষ্কার করতে পারেন, তাহলে অবশ্যই সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করুন। আশেপাশে যে যেটাই বলুক না কেন, ইতিবাচক ভাবে না বলে যদি নেতিবাচকতার মাধ্যমে ডুবিয়ে দিতে যায় আপনাকে, সেখানে ডুবে যাওয়া যাবে না, এটাকে উতরে যেতে হবে এবং নিজের মধ্যে ইতিবাচকতাকে স্থান দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রাণের সাথে প্রাণ মেলানো নয় সহজ কর্ম, প্রাণে প্রাণে প্রাণ মেলাতে রাখতে হবে ধর্ম। প্রাণে প্রাণে হবে বিচ্ছেদ, কর্ম মন্দ হলে কর্মই হবে মহামিলন, অপরকে না ঠকালে।